রাজ্য প্রতিবেশী ঝাড়খণ্ডে বৃষ্টি কমছে, জল ছাড়ার পরিমাণ কমালো দুর্গাপুর ব্যারেজ। সোমবার ছাড়া হয়েছিল 120,000 কিউসেক, ধাপে ধাপে তা কমিয়ে 89,000 কিউসেকে নামিয়ে আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শিলাপতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম, যদুপুর, নড়ুয়া, যাদবনগর, বৈকুণ্ঠপুর, সুলতানপুরে কয়েকশো বিঘা জমি জলের তলায়, আশঙ্কায় গ্রামবাসীরা। রাজ্যে ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু, ছদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন আগরপাড়ার বাসিন্দা সুমিতা দাস, অবস্থার অবনতি হওয়ায় নার্সিংহোমে রেফার, সেখানেই মৃত্যু। মুর্শিদাবাদের খড়গ্রামে পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ, 30 আগস্ট সুদল গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন, তার আগে টুম্পা মার্জিদকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ কংগ্রেসের। মালদার পর জলপাইগুড়িও দখল তৃণমূলের, 6 বাম সদস্য তৃণমূলে, 19 আসনে জেলা পরিষদে ম্যাজিক ফিগার পেল তৃণমূল। মুর্শিদাবাদ ছাড়া সব জেলা পরিষদই এখন তৃণমূলের দখলে। ভাঙনের পথে গোর্খা জনমুক্তি মোর্চাও, বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পরও মমতার কাছে জিটিও চেয়ারম্যান প্রদীপ প্রধান, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা। 24 ঘন্টায় রিও অলিম্পিক্সের দুই বাঙালি দীপা কর্মকার ও অতনু দাস জানালেন তাদের প্রথম অলিম্পিক্সের নানা অভিজ্ঞতার কথা। হুসেইন বোল্টকে দেখে মুগ্ধ দীপা, জোকোভিচকে সামনে পেয়েও একসঙ্গে ছবি না তুলতে পারার আক্ষেপ অতনুর। শুরু হয়ে গেল ব্যাটল ফর রসগোল্লা, রসগোল্লা বাঙালির চূড়ান্ত পরীক্ষায় দাবি রাজ্যে, শেষ পর্যন্ত কি রসগোল্লার পেটেন্ট পাবে বাংলা, কি বলছে আম বাঙালি, দেখুন অফিস 24 ব্যাটল ফর রসগোল্লা আজ সন্ধ্যা 7টায়।